বিশ্বে প্রথমবারের মতো রেললাইনবিহীন অত্যাধুনিক স্মার্ট ট্রেন চালু করেছে চীন। দেশটির হুনান প্রদেশের ঝৌঝৌ শহরে এই স্মার্ট ট্রেন সার্ভিসটি চালু হয়েছে। ট্রেনটি কম্পিউটারে প্রোগ্রাম করা ভার্চুয়াল লাইনের মাধ্যমে শহরের রাস্তা দিয়ে চলাচল করতে সক্ষম। এটি বিশ্বের প্রথম ট্রেন যা ভার্চুয়াল ট্র্যাকের মাধ্যমে চলাচল করে। তবে পথচারী এবং অন্যান্য যানবাহনের সুবিধার্থে চলার পথে শুধু দুটি সাদা সমান্তরাল রেখা এঁকে দেওয়া হয়েছে। সাদা দাগগুলোর সেন্সরের সংযোগ এমনভাবে করা হয়েছে যাতে যে কোনো প্রতিকূল অবস্থায়ও ট্রেনটি সাদা লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে সরে যেতে না পারে। বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ চীনের পরিবহন ব্যবস্থা অনেক আগে থেকেই উন্নত, আর এই স্মার্ট ট্রেনের মধ্য দিয়ে দেশটি পরিবহন ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করেছে। ট্রেনটি নির্মাণ করেছে চাইনিজ রেল ট্রানজিট ফার্ম নামের একটি প্রতিষ্ঠান। দেশটি 2013 সাল থেকেই রেল লাইনবিহীন ট্রেন প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ শুরু করেছিল। এই ট্রেন লম্বায় 30 মিটার, যাতে মোট 3টি বগি রয়েছে। এটি দেখতে অনেকটা বাসের মতোই। রেললাইনবিহীন এই ট্রেনটি পুরোপুরি বিদ্যুৎ চালিত। এর চার্জ সম্পূর্ণ হতে সময় লাগে মাত্র 10 মিনিট। পুরো চার্জ দেওয়া অবস্থায় ঘন্টায় 70 কিলোমিটার বেগে 40 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এটি। প্রাথমিক পর্যায়ে ট্রেনটিতে 300 যাত্রী একসাথে চড়তে পারেন। তবে এর পরবর্তী সংস্করণে যাত্রী ধারণ ক্ষমতা 500 করার চিন্তাভাবনা চলছে। স্মার্ট ট্রেনটিতে প্রচলিত ধাতব টায়ারের বদলে ব্যবহার করা হয়েছে রাবারের টায়ার। মেট্রো রেল বা ট্রামের তুলনায় এটি নির্মাণ খরচ অনেক কম। এছাড়া আলাদা পথ তৈরি করারও দরকার পড়ে না। মজার ব্যাপার হচ্ছে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতেই চলাচল করতে পারে। কোনো রেল লাইন যেমন এতে দরকার হয় না, তেমনি কোনো চালকেরও প্রয়োজন নেই এই বাহনে। তবে বেসিক কিছু নির্দেশনা প্রদানের জন্য একজন চালক নিযুক্ত থাকে। এতে প্রয়োজনে বগি কমানো বা বাড়ানোও যায়। লাইনবিহীন এই ট্রেনটি শহরের রাস্তায় অন্য যানবাহনের পাশাপাশি স্বাচ্ছন্দ্যে চলার জন্য এর কাঠামোটিও তৈরি করা হয়েছে বিশেষভাবে। বর্তমানে ঝৌঝৌ শহরের 3.1 কিলোমিটার দূরত্বের 4টি স্টেশনের মধ্যে ট্রেনটির চলাচল সীমাবদ্ধ থাকলেও পরিকল্পনা করা হচ্ছে ভবিষ্যতে চীনের অন্যান্য শহরেও চলবে এই ট্রেনটি। চীনের এই অত্যাধুনিক রেল যোগাযোগ ব্যবস্থাকে অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট এবং সংক্ষেপে ARTE নামে ডাকা হয়। রেললাইনবিহীন স্মার্ট ট্রেনের প্রধান প্রকৌশলী হচ্ছেন চীনা নাগরিক ফেং জিয়াংহুয়া। বর্তমানে এটি শুধু চীনের অভ্যন্তরে চলাচল করলেও ভবিষ্যতে বিশ্বের অন্য দেশেও এই প্রযুক্তি রপ্তানির ব্যাপারে আশাবাদী এর নির্মাতারা।